হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি মূলত কোনো ভিডিও নিজ দিয়ে যে স্ক্রোলিং করে যে লেখাগুলো দেওয়া হয় সেই লেখাগুলো আমরা কিভাবে লিখব বা কোনো ভিডিও নিজে সেই লেখাগুলো আমরা কিভাবে দিব সেই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো এটি মূলত আপনারা জানেন যে বিভিন্ন ভিডিও এডিটিংয়ের সফটওয়্যার রয়েছে, বিভিন্ন সফটওয়্যার দিয়ে এটি করা যায়। তো আজকে আমরা ফিল্মোরা যে সফটওয়্যারটি রয়েছে সেই সফটওয়্যার দিয়ে আমরা এটা শিখব। তো আমি সেজন্য আমার কম্পিউটারে যে ফিল্মোরা সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারটি আমি এখান থেকে ওপেন করলাম। তো আমার ফিল্মোরা সফটওয়্যারটি কিন্তু ওপেন হয়েছে। তো আপনাদের দেখানোর জন্য আমি ডেস্কটপে একটি ভিডিও আমি রেখেছিলাম, সো এই ভিডিওটি আমি এখান থেকে আমি ফিল্মোরাতে আমি এখানে ওপেন করে নিলাম। তো আমাদের ভিডিওটি কিন্তু এখানে ওপেন হয়েছে। তো ভিডিওটা আমরা এখানে নিচের যে ভিডিও ট্র্যাক যেটি রয়েছে সেখানে আমরা এটাকে ছেড়ে দিলাম, এবং এখান থেকে এখন আমাদের যে কাজটি করতে হবে আমরা একটা টাইটেলের একটা ইয়ে নিয়ে নেবো। তো আমরা এখানে উপরে টাইটেল দেখতে পাচ্ছেন উপরে মেনুতে, এখানে টাইটেল আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা টাইটেল আমরা এখান থেকে নিয়ে নেব। নেওয়ার পর আমরা এটাকে একটু বড় করে নেব। তো দেখুন এই টাইটেলটা কিন্তু আমরা এখানে নিয়ে নিয়েছি। তো এখন আমরা এই টাইটেলের উপরে আমরা ডাবল ক্লিক করব, করলে কিন্তু আমাদের টাইটেল এডিট করার কিন্তু একটা অপশন কিন্তু এখানে চলে এসেছে। তো এখন আমাদের এই টাইটেলটা কিন্তু আমাদের এখানে প্রয়োজন নেই, এটা আমরা এখান থেকে ডিলিট করে দেব। তো এটা আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। তো ডিলিট করে দেওয়ার পরে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন যে অ্যাডভান্স লেখা রয়েছে, তো অ্যাডভান্সটা আমরা ক্লিক করে দেব। তো অ্যাডভান্সে ক্লিক করার পরে আমাদের যে কাজটি করতে হবে, আপনারা উপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে যে অ্যাড শেপ, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে আমরা মাঝখানের যে শেপটা আমরা এখান থেকে নিয়ে নেব। তো এটাতে আমি ক্লিক করলাম, করার পরে দেখতে পাচ্ছেন আমাদের শেপটা কিন্তু চলে এসেছে। তো এই শেপটা আমরা এখান থেকে আমাদের যে স্ক্রলিং করব সেখান থেকে আমরা এটাকে দিয়ে দেব। তো আমি এটাকে এভাবে বড় করে দুই পাশে আমি টেনে এভাবে এখানে দিয়ে দেবো যেটুকু আমাদের প্রয়োজন। আমরা এখান থেকে কিন্তু ছোট বড় আমাদের যেরকম প্রয়োজন সেরকম কিন্তু এখান থেকে আমরা রাখতে পারি। তো আমাদের এখানে যে টেক্সট বক্সটা যেটা এসেছে এটা আমরা এখান থেকে ডিলিট করে দেবো। তো আপনারা চাইলে এই হলুদ কালারটা কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন। তো এখান থেকে যে কাস্টমাইজেশনের নিচের দিকে যদি আপনারা আসেন, যেখানে দেখতে পাচ্ছেন যে হলুদ কালার রয়েছে, এই কালারটা আপনারা চাইলে এখান থেকে যে কোনো কালার কিন্তু আপনারা এখান থেকে করে দিতে পারেন। তো আমরা এখানে এই কালারটা আপাতত রাখতে চাচ্ছি। তো এরপরে আমাদের যে কাজটি করতে হবে, উপরে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে অ্যাড টেক্সট বুক। তো আমরা এখানে একটা ক্লিক করব, করার পরে এখান থেকে আমরা একটা টেক্সট বুক এখান থেকে একটা নিয়ে নিব। তো নেওয়ার পরে আমরা যে লেখাগুলো দিব সেই লেখাগুলো আমি এখানে একটা ডক ফাইলে আমি এখানে লিখে রেখেছিলাম। তো এখান থেকে আমি দুই লাইন এখান থেকে আমি কপি করে নিলাম। তো এই লেখাটা এখান থেকে আমি কপি করে নিলাম, নিয়ে এটা আমি কেটে দিলাম। দেওয়ার পরে যে টেক্সটটা আমরা পরে নিলাম এখানে আমরা এই লেখাটা পেস্ট করে দেব। তো এটা আমি সিলেক্ট করলাম বা ডিলিট করে দেব। দেওয়ার পরে আমি এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে লেখাটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে আমরা এটাকে আমরা যে ফন্ট এখানে দেব সেই ফন্ট আমরা এখান থেকে আমরা সিলেক্ট করে দেব। তো এখান থেকে আমি ফন্টটা আমি সুতুন নিয়াম যদি আমি করে দেই, তো এখান থেকে আমি সুতুন নিয়ামজি করে দিলাম। তো আপনাদের যেমন প্রয়োজন আপনারা এখান থেকে কিন্তু ফন্টটা কিন্তু সেই অনুযায়ী কিন্তু ছোট বড় বা বোল্ড আপনাদের যেরকম প্রয়োজন সেরকম আপনারা কিন্তু নিতে পারেন। তো এখান থেকে আপনারা চাইলে এখানে বিভিন্ন অপশন রয়েছে, এখান থেকে আপনারা আসলে টেক্সট বর্ডার রয়েছে, টেক্সট বর্ডার রাখতে না চাইলে এখান থেকে আপনারা দেওয়ার দরকার নাই, দিবেন না। যেভাবে আপনাদের প্রয়োজন আপনারা সেভাবে এখান থেকে লেখাটাকে আপনারা ইচ্ছামতো এডিট করে নিতে পারবেন। তো এখন এই লেখাটাকে আমরা এনে যদি আমরা এই বক্সের এখানে যদি আমরা ছেড়ে দিই যেটুকু আমরা রাখবো, তো আমরা এখানে দিয়ে দিই। তো এখান থেকে লেখাটাকে যদি আপনাদের মুখ পড়াতে যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনারা এই লেখাটাকে এখান থেকে যে লেখার উপরে যে ইয়েটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা যদি নিচের দিকে দিই এবং রেক্ট্যাঙ্গেল রাউন্ড রেক্ট্যাঙ্গেলটা যদি উপরের দিকে দেই তাহলে এখন আমরা দেখুন ইচ্ছামতো কিন্তু এটাকে কিন্তু মুভ করাতে পারবো, ইচ্ছামতো ছোটো বড়ও করাতে পারবো। তো এখন আমাদের যে বিষয়টা থাকে সেটা হচ্ছে লেখাটাতে আমরা অ্যানিমেশন কীভাবে দেব। তো এই জন্য আপনারা এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে অ্যানিমেশন লেখা রয়েছে। আমরা যেহেতু লেখাটাকে ডান দিক থেকে আমাদের আসবে এবং ডান দিকে চলে যাবে তাহলে আমরা এখান থেকে আমরা অ্যানিমেশনটা দিব। তাহলে আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে লেফট রোল লেখা রয়েছে। লেফট রোলে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এখানে কিন্তু প্রিভিউকে দেখতে পাচ্ছি আমাদের টেক্সটটা কিন্তু
কোন দিকে কিন্তু ভিউ হচ্ছে। তো এটাকে যদি আমরা ক্লিক করি, করার পর আমরা যদি দেখি, তাহলে দেখুন আমাদের লেখাটা কিন্তু অলরেডি কিন্তু অ্যানিমেশন কিন্তু যুক্ত হয়েছে। তো এখন এখান থেকে যদি আমরা ওকে করে দেই, এখান থেকে আমরা আবার ওকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমরা এটাকে যদি এই টেক্সটটাকে যদি আমরা নিয়ে ভিডিওর উপরে কোনো একটা জায়গায় ছেড়ে দেই, দেওয়ার পরে আমরা যদি ভিডিওটা যদি আমরা একটু প্লে করে দেখি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সেই অ্যানিমেশনটা কিন্তু এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু সেট হয়েছে। তো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। এখান থেকে কিন্তু আপনারা, আপনাদের জাস্ট বোঝানোর জন্য আমি এখানে বলেছি, আপনারা কিন্তু এই লেখাটাকে ইচ্ছা মতো আপনারা এখান থেকে যেরকম আপনাদের ছোটো বড়ো করার প্রয়োজন বা বোল্ড করার যদি প্রয়োজন হয় তাহলে বোল্ড করতে পারবেন, ইচ্ছা মতো কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন। তো আশা করব সব পুরো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তারপর যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারো যদি ফিল্মোরার এই ভার্সনটি যদি না থেকে থাকে, তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজের ইনবক্সে জানাবেন, আমি অবশ্যই আপনাদের প্রিমিয়াম যে ভার্সন রয়েছে সেই ভার্সনটি আপনাদের ডাউনলোডের লিঙ্ক আপনাদের দিয়ে দেবো। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।